নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি পুষ্পা, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। 20,63,979 টাকার ঘোটালার অভিযোগ এনে ধর্মনগর থানায় মামলা হলো বাম আমলের ধর্মনগরের লালবাড়ির খুব ঘনিষ্ঠ তথা NHM এর সরকারি কোষাগারের অ্যাকাউন্টেন্ট ধর্মনগরের বিপ্লবকান্তি অধিকারের বিরুদ্ধে। গত 8ই সেপ্টেম্বর ধর্মনগর থানায় মামলা করলেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর স্নেহাংশু চাকমা। এসি গাড়ি, এসি বাড়ি, প্রতি বছর সপরিবারে ঘন ঘন IPL ম্যাচ দর্শন, তার এই বিলাসবহুল জীবনযাত্রা সকলের মনেই সন্দেহ সৃষ্টি করেছিল বহু আগে থেকে। অবশেষে সকলের সন্দেহকে সঠিক প্রমাণ করে বড়সড় কেলেঙ্কারিতে ফাঁসল বাম আমলের ধর্মনগরের লালবাড়ির খুব ঘনিষ্ঠ তথা NHM এর সরকারি কোষাগারের অ্যাকাউন্টেন্ট ধর্মনগরের বিপ্লবকান্তি অধিকারী নামে এক কর্মচারী। তার বিরুদ্ধে 20,63,979 টাকার ঘোটালার অভিযোগ এনে 8 সেপ্টেম্বর ধর্মনগর থানায় মামলা করলেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর স্নেহাংশু চাকমা। জানা গেছে, 2014-15 অর্থবর্ষ থেকে শুরু হয়ে এই ঘোটালা চলে 2018-19 অর্থবর্ষ পর্যন্ত। সরকার পরিবর্তনের পর এবছরের অডিটে এই ঘোটালা সকলের চোখে পড়ল। তা থেকে বাম আমলের লাল নেতাদের একাংশের এই বিশাল অঙ্কের ঘোটালার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে। পাশাপাশি এই কেলেঙ্কারির খবর চাউর হতেই বিভিন্ন মহলে গুনগুন শুরু হয়েছে যে এই কেলেঙ্কারির সাথে দপ্তরের অন্যান্য আধিকারিকরাও হয়তো যুক্ত আছে। কেননা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের অজান্তে একজন সাধারণ অ্যাকাউন্ট্যান্ট কিভাবে বিশাল অঙ্কের টাকা নয়ছয় করল, এবার পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে কেলেঙ্কারির আসল রহস্য। ইতিমধ্যে পুলিশ দপ্তরের কাছে এই ঘটনার সাথে জড়িত বিভিন্ন নথির উপর ভিত্তি করে তদন্তে নামবে বলে জানিয়েছে। 8/9/2019 তারিখ ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর স্নেহাংশু চাকমা আমাদের কাছে একটি কমপ্লেন করেন যে ওনার NHM গভর্নমেন্ট ফান্ডে 20,63,979 টাকা হয়েছে। সেই মোতাবেক আমরা একটি ধর্মনগর থানাতে মামলা করি, যার মামলা নম্বর আছে 117/19 আন্ডার সেকশন 409/403। এই মোতাবেক আমরা তদন্তে নেমেছি এবং MS ধর্মনগর মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে আমরা রিকোয়েশন দিয়েছি এই মিস অ্যাপ্রুভেশনের যথাযথ কাগজপত্র আমাদেরকে প্রদান করার জন্য এবং তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। মামলাটা যা হয়েছে কার বিরুদ্ধে? এই মামলাটা হয়েছে NHM এর গভর্নমেন্ট ফান্ডের অ্যাকাউন্টেন্ট শ্রী বিপ্লবকান্তি অধিকারী, DSACDA ডিস্ট্রিক্ট হসপিটাল ধর্মনগর নর্থ ত্রিপুরা, ওনার বিরুদ্ধে। কত টাকা কাবলিত? এটা হচ্ছে 20,63,979 টাকার মানে কাফলার মামলা হয়েছে। কবে এটা হয়েছে? এই মামলাটি 2014-15 অর্থবর্ষ থেকে এই মাস এই বছরের জুলাই মাসের পর্যন্ত মানে মিস অ্যাপ্রুভেশনের মামলা হয়েছে। স্যার, এখন বিপ্লব অধিকারী কোথায় আছেন? না, এখন তো ওই তো FIR এর লেখা উনি ছুটিতে আছেন। এখন আমরা দেখব এগুলোর ভাউচার এবং অ্যাডজাস্টমেন্ট এগুলো আমরা বের করে স্ক্রুটিনি করে লেজার রেজিস্টার এবং স্টক সেন্ট্রাল মেমো এগুলো মিলিয়ে দেখব কী ধরনের মিস অ্যাপ্রুভেশন হয়েছে। এদিকে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্নেহাংশু চাকমা জানিয়েছেন, অডিট রিপোর্টে বিপ্লবকান্তি অধিকারীর টাকা নয়ছয়ের তথ্য প্রকাশ পেতেই কিছুদিন পূর্বে সরকারি কোষাগারে 20,63,979 টাকা ফিরিয়ে দিয়েছেন বিপ্লব। পরবর্তীতে দপ্তরের উচ্চ আধিকারিকদের আদেশ মূলেই তিনি এই মামলা করেছেন। ছুটি অ্যাপ্লিকেশন ইনিশিয়ালি ছুটি অ্যাপ্লিকেশন দিয়েছিল, 3 দিনের ছুটি অ্যাপ্লিকেশন দিয়েছিল গত 28 তারিখ। তারপরে আবার একটা ছুটি অ্যাপ্লিকেশন বাই মেল করে একটা ছুটি অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। তারপরে তো আর মোট কতদিনের ছুটি চেয়েছিল জয়েন করে? এরপরে 11 তারিখ পর্যন্ত ছুটি চেয়েছিল। পুরো টাকা ফিরিয়ে দিয়েছে? দিয়েছে। তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা করলেন কেন?
এটা তো এই ইয়েটা সম্পূর্ণ ব্যাপারটা আমাকে তো অফিসিয়াল ব্যাপারে এগুলো আমার মিশন ডিরেক্টরকে জানানো হয়েছিল। তো মিশন ডিরেক্টর ইনস্ট্রাকশন দিয়েছেন এটা ইয়ে করার জন্য, এটা এফআইআর করার জন্য। এটা তো অফিসিয়াল ব্যাপার, কেউ কেউ এটা তো অফিসিয়াল ব্যাপার। গভর্নমেন্টের যে টাকা যে ফান্ড দিয়েছেন সেটা প্রোগ্রাম চালানোর জন্য, এটা তো কোনো ধার বা সেরকম ইয়ে করার জন্য। পুলিশ ওনার মামলার উপর ভিত্তি করে বিপ্লব কান্তি অধিকারীর বিরুদ্ধে 409/403 ধারায় মামলা রুজু করেছে। যদিও সে বর্তমানে ছুটি নিয়ে গা ঢাকা দিয়েছে বলেই সকলের ধারণা, তবে সবাই এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে আছে। কেননা তদন্তে এবার এই ঘোটালার সাথে জড়িত আর কার কার নাম বেরিয়ে আসে এখন তাই দেখার। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার ঊনকোটি জেলা পুলিশের উদ্যোগে কৈলাসহরের কামরাঙ্গাবাড়ি স্থিত পুলিশ লাইনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার লাকি চৌহান। ঊনকোটি জেলা পুলিশের উদ্যোগে বুধবার কৈলাসহরের কামরাঙ্গাবাড়ি স্থিত পুলিশ লাইনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার লাকি চৌহান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহরের এসডিএম ডক্টর বিশাল কুমার, কৈলাসহরের এসডিপিও চন্দন সাহা, কুমারঘাটের এসডিপিও গমনজয় রিয়াং সহ আরো অনেকে। শিবিরে এসপি লাকি চৌহান, জেলার দুই এসডিপিও চন্দন সাহা ও গমনজয় রিয়াং, কৈলাসহর থানার ওসি দেবাশিস সাহা, পেচারতল থানার ওসি জাহাঙ্গীর হোসেন, ইরানি থানার ওসি আলমগীর হোসেন, কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথ সহ জেলার অন্যান্য পুলিশ কর্মী মিলে মোট 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে এসপি লাকি চৌহান রক্তদান করে সংবাদ প্রতিনিধিদের সামনে বলেন, পুলিশ সমাজের সব অংশের মানুষের বন্ধু, সেটা আজ আবারও প্রমাণ হলো ঊনকোটি জেলা পুলিশের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। আগামী দিনেও এমন উদ্যোগ জারি থাকবে বলে জানান। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 13 সেপ্টেম্বর থেকে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে শুরু হতে যাচ্ছে ইউবিএম ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস এর উদ্যোগে ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসব। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিউডের বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। ইউডিবিএম ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস এর উদ্যোগে ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী 13 সেপ্টেম্বর থেকে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিউড চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা ও কলাকুশলীরা। আজ এক সাংবাদিক সম্মেলনে ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসবের বিভিন্ন তথ্য তুলে ধরেন ইউডিবিএম ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস এর ম্যানেজিং ডিরেক্টর দীপ্তনয় ঘোষ। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি তাপস ধর, ল অ্যান্ড লিগেল অ্যাডভাইজার দেবার্চন তরফদার, প্রোগ্রাম ম্যানেজার অভিক দে সহ অন্যান্যরা। ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউডের বিখ্যাত অভিনেতা রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী ও বিশিষ্ট অভিনেতা ও পরিচালক দেবদূত ঘোষ, বিশিষ্ট সিনেমাটোগ্রাফার অসীম বোস, এডিটর অর্ককমল মিত্র, প্রযোজক ইমন কল্যাণ ব্যানার্জি ও অভিনেতা অমরেন্দ্র নাথ সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার হতে চলেছে রাজ্য তথা ঊনকোটি জেলায় প্রায় 90% শুটিং হওয়া চলচ্চিত্র আদর। আদরের শুটিং চলাকালীন সময়ে কৈলাসহরে এসেছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা, পাশাপাশি এতে কাজ করেছেন রাজ্যের বহু শিল্পী। জাতীয় স্তরের একটি চলচ্চিত্র নির্মাণের ও অভিনয় দেখতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। সেই চলচ্চিত্রের প্রিমিয়ার হতে চলেছে ঊনকোটি কলাক্ষেত্রে, ফলে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ বিরাজ করছে। আগামী 13 থেকে 19 সেপ্টেম্বর এই ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসবে অন্যান্য চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার পাশাপাশি বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, গুজরাট
গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যের মোট 27টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে এবং এই শর্ট ফিল্মের নির্মাতা অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের উৎসাহ প্রদানের জন্য এই 27টি শর্ট ফিল্ম প্রত্যেকটি বিভাগে পুরস্কৃত করবে ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসবের আয়োজক ইউডিবিএম ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস। তাছাড়া স্কুল পড়ুয়া ও ছোটদের জন্য থাকবে বিশেষ চলচ্চিত্র। প্রথম অবস্থায় স্কুল পড়ুয়া কয়েকজন ছাত্রের হাত ধরে ইউডিবিএম একটি ব্যান্ড কাজ করতে শুরু করে। পরবর্তী সময় 2006 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউডিবিএম ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস। প্রথম থেকে এই সংস্থাটি চলচ্চিত্র ও শৈল্পিক সংস্কৃতি প্রচারের জন্য কাজ করে আসছে। এবারে ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসবে টলিউডের বিশিষ্ট অভিনেতাদের আগমন সহ কৈলাসহর নির্মিত চলচ্চিত্র আদরে প্রিমিয়ার সবকিছু মিলিয়ে জনমানুষের প্রবল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে ইউডিবিএম ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস এর ম্যানেজিং ডিরেক্টর দীপ্তনয় ঘোষ বলেন, আগামী 13 থেকে 19 সেপ্টেম্বর 2019 কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ঊনকোটি চলচ্চিত্র উৎসব 2019। এই বছর আমাদের এই চলচ্চিত্র উৎসবে বাংলা ফিচার ফিল্ম, ইংরেজি এবং হিন্দি ফিচার ফিল্ম সহ আমরা মোট 15টি ছবি আমরা এবছর স্ক্রিনিং করছি। এছাড়া আমাদের এই চলচ্চিত্র উৎসবে আমাদের ছবির মধ্যে আছে শর্ট ফিল্ম কম্পিটিশন, সিলভার স্ক্রিন বলে একটা ইভেন্ট, সেটা আমরা বিগত 2 বছর বন্ধ ছিল। প্রথম 3 বছর আমরা সেটা করেছি, 3 বছর করার পর বিগত 2 বছর এটা আমরা বন্ধ রেখেছিলাম। এবছর থেকে এই সিলভার স্ক্রিন ইভেন্টটা আবার আমরা শুরু করেছি এবং এটা একটা শর্ট ফিল্ম কম্পিটিশন হিসেবে মাধ্যমে লোকজন ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানান তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, তার জন্য আমাদের এখানে কলকাতা, মুম্বাই এবং বাংলাদেশ থেকেও, মানে ত্রিপুরার সাথে সাথে কলকাতা, মুম্বাই, বাংলাদেশ থেকেও অনেক রকমের শর্ট ফিল্ম এসছে। টোটাল 29টা শর্ট ফিল্ম আমাদের কাছে এসছে এবং তাছাড়া আমরা এবার ওদেরকে পুরস্কৃতও করব। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি রেখেছি আমাদের 18 তারিখ, এবং যেখানে আমরা বেস্ট শর্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট মিউজিক এরকম নানান ক্যাটাগরিতে আমরা তাদেরকে পুরস্কৃত করবো, যাতে আগামীতেও আমাদের এখানে মানে ঊনকোটি ফিল্ম ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করার জন্য, আর তাছাড়া ওদের ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক যাতে সেলিব্রেটেড হয় তার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। কৈলাসহর থেকে দেবাশিষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও 60 বর্ষীয় এক বৃদ্ধের বিরুদ্ধে স্কুল পড়ুয়া নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনা ধর্মনগর থানা এলাকার হুড়ুয়া এলাকায়। দীর্ঘ জল খোলার পর ধর্মনগর মহিলা থানার পুলিশ অভিযুক্ত লক্ষ্মী তাঁতি নাথকে গ্রেপ্তার করেছে। খুন ধর্ষণ যেন রাজ্যে প্রতিদিনের খোরাক হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সংবাদ জগতে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই শোনা যায় রাজ্যের কোথাও না কোথাও খুন ধর্ষণের মতো ঘটনা। গতকাল ছিল মুসলিম ধর্মাবলম্বীদের মহরম উৎসব, যার কারণে স্কুল বন্ধ ছিল। কিন্তু ধর্মনগর হুড়ুয়া এলাকায় এক 11 বছরের নাবালিকা স্কুল খোলা ভেবে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় সকাল 6:30 নাগাদ। কিন্তু পরিবারের লোকজন স্কুল ছুটির পরও মেয়ে বাড়িতে আসছে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। এদিন সন্ধ্যা 6টায় ধর্মনগর পরিবারের লোকজন খবর পান মেয়েটি কলেজ রোডে দাঁড়িয়ে থাকতে। সেই মোতাবেক পরিবারের লোকজন মেয়েটিকে কলেজ রোডে থেকে নিয়ে যান। অসহায় মায়ের মনে সন্দেহের দানা বাঁধে। রাতে মা মেয়ের কাছ থেকে তার ঘটে যাওয়া সকল ঘটনা জানতে পারে। নাবালিকার মা জানান, মেয়েটি সকালে বাড়ি থেকে বের হতেই পাশের বাড়ির লক্ষ্মী তাঁতি নাথ নামে এক 60 বর্ষীয় বৃদ্ধ নাবালিকা মেয়েকে তার ঘরে ডেকে নিয়ে হাত পা বেঁধে তার সাথে কুকর্ম করে। তা শুনে আজ ধর্মনগর মহিলা থানায় মেয়ের পরিবারের লোকজন এসে ঘটনা খুলে বলে। আমি তো জানি না বন্ধ আছে, মাইয়া স্কুলে গেছে কি আশেপাশে ছাত্র গেছে, তাই তোমরা স্কুলে গেছে না বলছে, না আমরা স্কুলে গেছি না কি তার বন্ধ, তারা তো খোলা বান হইতে পারছে না। তারপরে দেশে গেলে স্কুলের টাইম ওভার হয়ে গেছে, স্কুল তো আয় না আয় না আয় না আয় না, তাই বাবা কাজে গেছে, আমি ফোন করলাম বলে ওখানে আসবে না, মাইয়া আবারই তাই বলে একটু খুঁজে এক সাইডের দিকে খুঁজে এলাম, তাই যা যার লোকের পরে তারা বাড়ি নিয়ে গেল না, কোনো জায়গা না, সারাদিন খুঁজেছি খুঁজেছি, সন্ধ্যা 6টা
দক্ষিণ ওড়ার থেকে একজন মহিলা দুজন মহিলা এদিকে আসছে। আমরা পাইছি বাচ্চাটাকে কলেজের এখানে হাত আসে রাস্তা। তারপরে আমার মনে ভিতরে একটা মনে পিতার লেগে তুই গেছিস, আমি বক্সি না তোর বাপ বক্সি না কেউ কিচ্ছু কইছি এরপরে আমার 10 টাকা দিছিল কইছি না, আমি কইতাম না আমার বলে আমার বিয়া ও তোমার মাথা গরম হয়ে গেছে। খবর যায় মহকুমার সাংবাদিকদের কাছে, সেই খবর পেয়ে মহকুমার সাংবাদিকরা ধর্মনগর মহিলা থানায় গিয়ে সংবাদ সংগ্রহ করে ঘটনার বিস্তারিত খবর পরিবারের লোকজনদের কাছ থেকে জেনে নেয়। খেপে লাল হয়ে যান ধর্মনগর মহিলা থানার ভারপ্রাপ্ত ওসি বন্দনা চৌধুরী, কারণ ইদানিং ধর্মনগর মহিলা থানায় ওসি স্বর্ণা দেবর্মা না থাকায় তিনি দায়িত্ব সামলাচ্ছেন, তাই উনি যা বলবেন তাই শেষ কথা। এতে দোষী ব্যক্তি শাস্তি পাক বা না পাক তাতে ওনার কিছু আসে যায় না। কোন নির্যাতিতা শিশু কিংবা মহিলা থানায় এলে অভিযোগ করলে অভিযোগকারিনীদের শাসন করতে দেখা যায়, যাতে থানার ভেতরেই সমস্যার সমাধান হয়ে যায়। আজ নাবালিকা মেয়ে ধর্ষণের বিষয়ে ধর্মনগর মহিলা থানায় ভারপ্রাপ্ত ওসি বন্দনা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি প্রথমে ঘটনা অস্বীকার করেন। সংবাদ মাধ্যমের চাপে পড়ে ঘটনা স্বীকার করলেও মহকুমার সাংবাদিকরা সেই বিষয়ে থানায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান রাতে থানায় এসে জানতে, এখন তিনি কিছু বলতে পারবেন না। কিন্তু যেখানে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে নাবালিকা মেয়েদের সাথে কোনো ঘটনা ঘটলে মামলার অপেক্ষা না করে পুলিশ নিজে থেকে মামলা নিতে, সেখানে ধর্মনগর মহিলা থানার গুণধর ভারপ্রাপ্ত ওসি মামলা নিতে লুকোচুরি খেলছেন আইনের সাথে। অবশেষে মহকুমার সাংবাদিকরা দ্বারস্থ হয় মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধরের কাছে। তিনি সম্পূর্ণ ঘটনা শুনে প্রাথমিক তদন্ত করে মহিলা থানাকে মামলা নিতে বলেন এবং এই ঘটনা সাংবাদিকদের জানান। মহিলা থানাতে একটা কমপ্লেন এসেছে পূর্ব হরুয়ার একটা নাবালিকা মেয়ের সঙ্গে, তারই পার্শ্ববর্তী একজন লোক বয়স্ক লোক একটা শ্লীলতাহানির ঘটনা করেছে। তো সেই মোতাবেক একটা কমপ্লেন আমরা পেয়েছি, আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা একটা 354 এবং 8 বক্সুতে আমরা একটা ডেফিনেট কেস পেয়েছি, তার রেজিস্ট্রেশন নম্বর 31-19। এই ঘটনা সম্পর্কে চাইল্ডলাইনের এক সদস্য জানান, আজকে থানায় আসার কারণ গতকাল রাতে আমরা খবর পাই যে একটি শিশুকন্যা মিসিং। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের 1098 এর মাধ্যমে খবর পাই বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না, তারপর আমরা আবার খবর পাই তাকে পাওয়া গেছে। তো কাল রাতে আমরা যেতে পারিনি, আজ সকালবেলা আমরা বাচ্চাটার বাড়িতে যাই, গিয়ে বাচ্চাটার সঙ্গে কথা বলি। কথা বলার পর যেটা আমরা মানে ওর কথার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম, সে যৌন নির্যাতনের শিকার হয়েছে। তারপর আমরা বাচ্চাটাকে নিয়ে থানায় আসি। মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধরের আদেশে মামলা নেয় মহিলা থানা, কিন্তু অভিযোগ তার মধ্যে রয়েছে আরো বড় জালিয়াতি, যেখানে নাবালিকা ও তার পরিবার জানিয়েছে মেয়েটিকে হাত পা বেঁধে বস্ত্রহীন করা হয়েছিল, সারা দিন আটকে রাখা হয়েছিল। সেখানে মহিলা থানা 31 নম্বর মামলায় 354-8 অফ পস্কো ধারায় মামলা নিয়ে দায়িত্ব খালাস করেছে, যেখানে ধর্মনগর পুরুষ থানায় যে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে দেখা যায়, সেখানে ধর্মনগর মহিলা থানার 1-2 জন মহিলা পুলিশের ভূমিকায় পুলিশের নাম খারাপ হচ্ছে। দীর্ঘ জল ঘোলার পর অবশেষে চাপে পড়ে 60 বর্ষীয় বৃদ্ধ অভিযুক্ত লক্ষ্মীদাতি নাথকে আটক করে থানায় নিয়ে আসে ধর্মনগর মহিলা থানার পুলিশ। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। রেগার কাজে চরম জালিয়াতির অভিযোগ উঠল, 9 জন শ্রমিক দিয়ে কাজ করিয়ে 20 জন শ্রমিকের হাজিরা তোলা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনা কদমতলা ব্লকের অন্তর্গত তারকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রেগার কাজে চরম জালিয়াতি, 9 জন শ্রমিক দিয়ে কাজ করিয়ে 20 জন শ্রমিকের হাজিরা তোলা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনা কদমতলা ব্লকের অধীন তারকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
চলতি 2019-20 অর্থবছরে তারকপুর পঞ্চায়েতে শুরু হয়েছে রেগার কাজ। দুটি পৃথক পৃথক ওয়ার্ক অর্ডার তৈরি করা হয়েছে, যা জালাল মিয়া টু কালাগাং এবং নিয়তি দে টু কালাগাং। গ্রামবাসীদের অভিযোগ, ওই দুটি ওয়ার্ক অর্ডারে সামান্য কিছু লোককে দিয়ে কাজ করিয়ে দ্বিগুণ শ্রমিকের হাজিরা খাতায় তুলছেন পঞ্চায়েত সদস্য ও জিআরএস মিলে। অর্থাৎ সাধারণ মানুষের অর্থ ঘরে বসে হাতিয়ে নিচ্ছেন নেতারা বলে অভিযোগ করেন তারকপুরবাসী। আজকে ছিল রেগার কাজের তৃতীয় দিন, কিন্তু সকাল থেকে জালালউদ্দিন হতে কালাগাং এই সাইটে কোনো শ্রমিকরা কাজে যায়নি। তাই গ্রামবাসীরা কাজের সাইটে গিয়ে দেখেন কোনো শ্রমিক কাজ করছে না। তখন পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞেস করলে তিনি বলেন ওরা কৃষিকাজে চলে গেছে, হয়তো আসবে পরে। এই কাজগুলো বিকেল তিনটের পর থেকে করা হবে। তাতেই ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা। যেখানে সকালে রেগার কাজ সম্পূর্ণ হওয়ার কথা, সেখানে বিকেলে কেন কাজ করা হবে? অর্থাৎ বিকেলেও শ্রমিকরা কাজে আসবে না। আর অন্যদিকে রেগার কাজে শ্রমিকদের দ্বিগুণ হাজিরা নিজেদের নামে করে নিচ্ছেন নেতারা। এই নিয়ে ক্ষোভের দানা বাঁধতে শুরু করেছে তারকপুরবাসীদের মধ্যে। আইএনসি পরিচালিত পঞ্চায়েত, এখানে দুটো ওয়ার্ক অর্ডার হয়েছে, একটা হচ্ছে জালাল মিয়া টু কালাগাং। কিন্তু এখানে একজনের কাজ করার যে একজন মানুষে যা কাজ করতে পারে এই কাজই হয়নি, কিন্তু এখানে নয়জনের লিস্টে ধরা হয়েছে। আরেকটা কাজ হয়েছে তারাকপুর 5 নম্বর ওয়ার্ডে মিনতি দে টু কালাগাং, এখানে 34 জন শ্রমিক কাজ করছে, কিন্তু এখানে 44 জনের লিস্ট তৈরি হয়েছে। এখানে বেজাল চলছে, শ্রমিকের পেটে লাথি দিয়ে ঘরে বসে নেতারা টাকা খাওয়ার বাহানা তৈরি করছে। এটাই আমাদের রুখার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। যেভাবে হোক আমরা প্রতিবাদ করব, আমরা সত্যের পথে চলছি, আমরা সত্যের জয় চাই। টোটাল কতজন শ্রমিক কাজ করে এখানে? হয়তো পুরো এনা দেবো আপনার 41 না 42 জন আছে। সব কি এখানে কাজে আছে? আজকে সব কাজে নাই, অ্যাবসেন্ট আছে। আচ্ছা, ওইখানে যার একটা কাজ দেখে এলাম, এখানে তো 10টার সময় আমি গেছি কিন্তু একজনও লেবার নাই, এখানে কতজন লেবারের কাজ চলে? এখানে 7 জন না 9 জন বুঝে, কিন্তু 10টার সময় তো গেলাম, একজনও লেবার নাই। দেরি করি আয়, কাজ কটা থেকে কটা বন্ধ চলে? কাজ তো টাইম হলো 8টা থেকে 4টা, এই শ্রমিকে আমরা 2:30 পর্যন্ত কাজ করি। 3 দিন চলে আর কি, আর কাজ খরচা এখানে 35 জনের মতো। টোটাল শ্রমিক 35 জন? 35 জনের মতো শ্রমিকের কাজ করে আর কেন। আচ্ছা, নাম ছাড়া এক্সট্রা নাম আছে বলতে, আমরা এখানে আগে মানে যে লিস্ট করছেন যে মেম্বার, তাই কইছেন 43 জন কতজন লিস্ট আছে আর কি। তো বাকি যারা কাজ করে এরা নালার কোনো উপরে কাজ করে, এরা আমরা দেখছি না। সঞ্জয়া প্রথম দিন কি আড়াই বাজে আছে সঞ্জয়া ব্যাদে। তো কথা হয়েছে যখন তারা তাদের নির্দিষ্ট পরিমাপের কাজ তারা যখন করে, তখন হয়তো এটা তারা একটু অ্যাডভান্সও যায়, এটা পঞ্চায়েতের যেটা আমরা তারা খুলছি এটা সব জায়গায় যেরকম চলে কাজ, তারা 355 মিন্ডিজের কাজ। 355 মিন্ডিজ কাজটা কতদিনের? কাজটা তো এমনি আমরা দিন করা যায় না, শ্রমিক হিসাবে আমরা কাজের দিনটা পাঠিয়ে দিই। তখন কতজন এখানে শ্রমিকের কাজ করে? এখানে যে লিস্টে, এখানে লিস্ট অনুসারে 43 জন শ্রমিক আছে। এখানে তো গিয়ে আমি দেখলাম প্রায় 30 জন 35 জন। কতদিন গেছিলাম গিয়ে, যে প্যারাই বডি যে আমাদের যে মেম্বার, তার কাছ থেকে সঙ্গে লোকে আমরা লিস্টটা করছি, এখানে দেখছি যে 43। মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার অফ মাইনর চ্যানেল ফ্রম জলাদি টু কালাগাং, এটাতে আছে 274 মিনিটস। এখানেও আমার যে লিস্ট, এই লিস্ট অনুসারে এখানে 7 জন মানুষের কাজ করি। কয়দিনের কাজ? কাজ তো এখানে এখনো ইয়ে হয়েছে না, আমরা আপাতত 10 দিনের ডিমান্ড করি। কে বোধ হয় 2-3 দিন চলে কাজটা। কাজের দেখেন, এটা তো আমরা যখন প্রথম পঞ্চায়েত মিটিং করি, পঞ্চায়েত মিটিংয়ের সময় আমরা পিআরআই বডির সিদ্ধান্ত অনুসারে আমরা কাজ শুরু করি এবং পিআরআই বডিরই আমরা দায়িত্ব দিয়ে দিই কাজটা পরিচালনার লাগে। তো কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 20 নং বিএসএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে বুধবার কৈলাসহরের টিলাবাজারের বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় সিভিক প্রোগ্রাম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট শঙ্খ প্রসাদ।
20 ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে বুধবার দুপুরে কৈলা শহরের টিলাবাজার বিএসএফ ক্যাম্পে এক সিভিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কমান্ডেন্ট শঙ্খ প্রসাদ, কৈলা শহরের এসডিপিও চন্দন সাহা, এসডিএম ডক্টর বিশাল কুমার, বিএসএফ আধিকারিক রাজবীর সিং গুর্জার, বিজয় কুমার সিং সহ আরো অনেকে। সিভিক প্রোগ্রামে সীমান্তবর্তী এলাকাবাসীরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং 70 জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মোট 13টি ডাস্টবিন, 45টি মশারি, 500 লিটারের 11টি সিনটেক্স ট্যাঙ্ক, গার্বেজ ট্রলি দুটি, 5টি ফগিং মেশিন এবং 13টি ফগিং কার্ট্রিজ বিনামূল্যে বিতরণ করা হয়। মোট 3,01,000 টাকার জিনিস বিএসএফ বিতরণ করে। সিভিক প্রোগ্রামে বিএসএফ জওয়ানরা মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানও করে, যেখানে কেবলমাত্র বিএসএফ জওয়ানরাই গান পরিবেশন করে। অনুষ্ঠানে কৈলা শহরের এসডিএম ডক্টর বিশাল কুমার বিএসএফ এর এই সিভিক প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করে বলেন, এরকম অনুষ্ঠানের মাধ্যমে বিএসএফ এবং সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধও কমবে। 11 সেপ্টেম্বর কে দিন বিএসএফ কে দ্বারা কৈলা শহর সাব ডিভিজন মে যো ভি পঞ্চায়েত হ্যাঁ আর যো ভি বেনিফিশিয়ারিজ হ্যাঁ উনকে সাথ এক বিএসএফ আর সিটিজেন্স নাগরিকো কে বীচ উনহোনে ডিস্ট্রিবিউশন কিয়া। ইসমে হমে বহুত আচ্ছা লাগা কি বিএসএফ ইস তরিকে সে নাগরিক উদ্ধান কে লিয়ে ভি কাম কর রহি হ্যায়। ইসসে না কেবল প্রশাসন বিএসএফ আর নাগরিকো কে বীচ মে প্রেম আর সদ্ভাব বড়েগা, বট হর তরহ সে সিকিউরিটি প্রোভাইড করনে মে বর্ডর মে হমে নাগরিক কা সাথ মিলেগা। আর মে উমীদ করতা হুম সিও সাহ ইস তরহ কে ফাংশনস আনে ওয়ালে দিনো মে ইহাঁ করতে রহেঙ্গে। আর ইসি কে সাথ আপ সবাই কো ধন্যবাদ কি আপ লোগ ইহাঁ পে। অনুষ্ঠান শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে কমান্ডেন্ট শঙ্খপ্রসাদ বলেন, বিএসএফ বরাবরের মতোই সবসময়ই এবং আগামী দিনেও সাধারণ মানুষ ও পুলিশকে সঙ্গে নিয়েই কাজ করবে এবং এভাবেই আরও বিভিন্ন সামাজিক কাজ করে যাবে বিএসএফ। ইচ্ছুক লোক থে জিনকে আঁখোঁ মে প্রবলম থি উনকা হমনে টেস্ট করায়া আর উসকে লিয়ে হমনে ফির উসকে বাদ উনকে লিয়ে চশমে বনওয়ায়ে আর আজ উসকা ডিস্ট্রিবিউশন কিয়া। হিউম্যান রিসোর্স কা রহ গিয়া হ্যায় ভোকেশনাল ট্রেনিং কা, হমারে ইহাঁ পে এক ম্যান ফ্রাইডে কা চল রহা হ্যায় জো স্কিল ডেভেলপমেন্ট জো প্রাইম মিনিস্টার কি মহত্বাকাঙ্ক্ষী যোজনা হ্যায় উসকে অন্তর্গত হম 30 বচ্চোঁ কো গাঁও ইয়ে বর্ডার কে কিনারে জোড়া রহে হ্যায়। 30 বচ্চোঁ কো হমনে সিলেক্ট কিয়া হ্যায় আর উনকা হাউস কিপিং কা কোর্স হম চলবা রহে হ্যায়, সাথ হি সাথ হম উনকো ড্রাইভিং কি ভি ট্রেনিং দে রহে হ্যায় আর উনকা ড্রাইভিং লাইসেন্স বানায়েঙ্গে। কৈলা শহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে রাজ্য পুলিশের আইজিপি হোমগার্ড ক্ষত্রজয় রিয়াং এর দ্বারস্থ হল এসপিও চুয়ানরা। ক্ষত্রজয় রিয়াং তাদের দাবি সরকারকে অবগত করার আশ্বাস দিয়েছেন। সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার রাজ্য পুলিশের আইজিপি হোমগার্ড ক্ষত্রজয় রিয়াং এর দ্বারস্থ হল কর্মরত এসপিও জওয়ানরা। একটা সময় রাজ্যে উগ্রপন্থার লাগাম টানতে গ্রামে গ্রামে ক্যাম্প করে এসপিও নিয়োগ করা হয়। উগ্রপন্থা দমনে টিএসআর জওয়ানদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল এসপিও জওয়ানরা। পরবর্তী সময় এই এসপিও জওয়ানদের বড় একটা অংশ পুলিশের কনস্টেবল পদে ইন্টারভিউ দিয়ে পুলিশের চাকুরিতে যোগদান করে। তবে এখনো বেশ কিছু এসপিও জওয়ান রয়েছে, তারা মাসে 6,000 টাকা করে সাম্মানিক ভাতা পেয়ে থাকে। বর্তমান সময়ে 6,000 টাকা দিয়ে সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার এসপিও জওয়ানদের এক প্রতিনিধি দল আইজিপি হোমগার্ড ক্ষত্রজয় রিয়াং এর দ্বারস্থ হয়। পরে তারা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানায়, আইজিপি হোমগার্ড ক্ষত্রজয় রিয়াং তাদের এই দাবির বিষয়ে সরকারকে অবগত করার আশ্বাস দিয়েছেন। আমরা অল ত্রিপুরার এসপিও, এসপিও আমরা একদম দীর্ঘ বছর ধরিয়া আমরা খুব বঞ্চিত হইতেছি। এই বেতনে 6,000 টাকা বেতনে আমরা পুলিশের মতো টিয়াজার মতো সমান ডিউটি করিয়া আমরা কষ্টে খুব কষ্টে চলতেছি। এরপরে এই 6,000 টাকার মধ্যে আমরা নিজের জুতা ড্রেস কাপড় কিনিয়া এরপরে বহু বাচ্চা নিয়ে আমরা কীভাবে পারতাম, আর আমরা গোলাপান আমরা কীভাবে পড়ামু কীভাবে, আমরা আজকে 17 বছর ধরিয়া এই 2002 থেকে আমরা এই এসপিওতে কর্মরত আছি, কিন্তু আমরা
আমরা কিচ্ছু হইতেছে না, আমরা খুব কষ্ট করিয়া চলতেছি। এর জন্য আমরা ডিজি সাহেবের লোকে দেখা করতে আসলাম, আমরা কত সারের লোকে দেখা করছি, আমরা প্রবলেমটা আমরা তাই জানাইছি, তাই না কইছে এটা ঠিক আছে, আমরা দেখবো। এটা তো বেতন বাড়ানো তো সরকারের কাজ, সরকার কী করে এটা দেখি। আপনার কতজন আছেন ডক্টর? আমরা 2700 আছে ত্রিপুরাতে, স্কুল ত্রিপুরাতে 2700 আছে, অল 2700, অল ত্রিপুরাতে 2700। উনি কী আসবে? উনি দেখ কইছেন ঠিক আছে, আমরা এটা লিখে পাঠামো, দেখি তারা কী কয়। সরকার এটা তো বেতন তো সরকার একটু দেখবো। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বুধবার এক মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই মহাযজ্ঞটি করেন স্বামী নির্গুণানন্দ মহারাজ। বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বুধবার 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এক মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। মহাযজ্ঞটি করেন পশ্চিমবঙ্গের রিষড়ার প্রেম মন্দির থেকে আগত স্বামী নির্গুণানন্দ মহারাজ। উল্লেখ, এদিন ওনার সাথে পশ্চিমবঙ্গ থেকে 250 জন ধর্মপ্রাণ সাধারণ মানুষ এবং সাধু সন্ন্যাসী মাতাবাড়িতে এসে মাতা ত্রিপুরা সুন্দরীর দর্শন করেন এবং মায়ের কাছে পুজো দেন, পাশাপাশি মহাযজ্ঞেও অংশগ্রহণ করেন। মহাযজ্ঞ সম্পন্ন করার ক্ষেত্রে ওনাদের সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী নিতাই সরকার সহ স্থানীয় কিছু লোকজনেরা। মাতাবাড়ি পরিদর্শন করা এবং মহাযজ্ঞ করার ক্ষেত্রে স্থানীয়দের আতিথেয়তায় খুশি পশ্চিমবঙ্গ থেকে আসা সকলে। কলকাতা থেকে এসেছি, পশ্চিমবঙ্গ থেকে হুগলি জেলা, যে আশ্রম থেকে এসেছি আমরা, প্রেম মন্দির আশ্রম। আমরা এরকম আশ্রম থেকে একটা ভারত তীর্থযাত্রার পরিকল্পনা নিয়ে সারা দেশে ঘুরি, তাতে প্রায় কোনো বার সংখ্যাটা 200-250-300 এরকম হয়। এবারও আমরা ত্রিপুরা মায়ের দর্শনে এসেছি, আর প্রায় 250 জন ভক্ত আমাদের সঙ্গে আছেন, সাধু সন্তরা আছেন। আমরা একটু আশ্রমিক পরিবেশেই তীর্থযাত্রা করে থাকি এবং ওখান থেকে আমরা এসেছি ত্রিপুরা সুন্দরীর মন্দিরে আমরা এসেছি, এবং এখানে আমরা খুব ভালো, আপনাদের যারা বিএমএসের সদস্যরা রয়েছেন, তারা কার্যকর্তারা রয়েছেন, যারা স্বয়ংসেবক রয়েছেন, তারা খুবইভাবে আমাদের আপ্যায়ন করছেন, এবং এটা একটা ভালো বার্তা। দুটো রাজ্যে রাজ্যে এবং দেশের মধ্যে একটা ধার্মিক সম্প্রদায়, একটা ধর্মকেন্দ্রিক আমাদের যে একত্ববোধ এবং মঠ মন্দিরগুলোকে কেন্দ্র করে, সেগুলো একটা ভালো একটা দিক যাকে বলা যায়। আপনারাও বাংলা এলে পরে আমাদের ওখানেও এরকমভাবে আমরা চেষ্টা করব, সমস্ত মন্দিরগুলোকে যারা ত্রিপুরা রাজ্য থেকে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও সেভাবে তাদের দর্শনের সুব্যবস্থা করা। এখানেও আপনারা খুব সুন্দর, আমাদের এই 250 জন ভয় পাচ্ছিলাম কী করে কী দর্শন হবে, তো খুব সুন্দরভাবে আপনারা ম্যানেজমেন্ট করছেন দর্শন করবার জন্য। এই জন্য সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি, আরও আরও আপনাদের শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করি মায়ের চরণে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৃষক হিসেবে সারা ত্রিপুরা রাজ্য থেকে মন্টু দেবনাথ নামে এক ব্যক্তি দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। শান্তিরবাজার মহকুমার গঞ্জের টিলা এলাকার বাসিন্দা মন্টু দেবনাথ। শান্তিরবাজার মহকুমার গঞ্জের টিলা এলাকার বাসিন্দা মন্টু দেবনাথ, জানা যায় গত 26 আগস্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলে প্রধানমন্ত্রী মানধন যোজনা একটি প্ল্যান আছে। মন্টুবাবুকে বলা হয় এই প্ল্যানটিতে নিজের নামে একটা অ্যাকাউন্ট খোলার জন্য। তখন মন্টুবাবু এই প্ল্যান সম্পর্কে জানতে চাইলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয় প্রতি মাসে 190 টাকা করে জমা করতে, যখন মন্টুবাবুর বয়স 60 বছর হবে। এরপর সরকার থেকে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবে। তখন মন্টুবাবু এই কথা শুনে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে নেয়। এরপর গত 9 সেপ্টেম্বর সোমবার আবারও ওনার কাছে একটি কল আসে, বলা হয় সারা ত্রিপুরা রাজ্য থেকে মন্টুবাবু উনি একজন কৃষক হিসেবে সিলেক্ট হয়েছেন, আবার সারা ভারত থেকে 7 জনের মধ্যে একজন হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। এই কথা শুনে কৃষক খুশি হয়ে যান। মন্টুবাবু জানায় অনেক ছোটবেলা থেকে বাবার সাথে কৃষি কাজ করত, এরপর একটা সময় বাবাকে হারাতে হয়েছে, এরপর স্ত্রী সহ একটি মেয়ে সন্তান নিয়ে খুব দুঃখের সংসার, খুব কষ্ট করে তাদের সংসার চলত, পুকুরে মাছ চাষ করত, পাশাপাশি জমিনে বিভিন্ন ধরনের ফসলের চাষবাস করত ও একটি ছোট পান দোকান রয়েছে। মন্টু দেবনাথ সংবাদ প্রতিনিধিদের জানায় যারা এখনো এই প্রধানমন্ত্রী মানধন যোজনার আওতায় আসেনি তারা যেন খুব তাড়াতাড়ি এই পলিসিটা করে নেয়। 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত সবাই এর আওতায় আসতে পারবে। এখন সরকার থেকে মন্টু দেবনাথকে রাঁচিতে নিয়ে যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী তাদেরকে সম্মান জানাবে। ত্রিপুরার গর্ব কৃষক হয়ে এই সাফল্য শান্তিরবাজারের বাসিন্দা মন্টু দেবনাথ। বিলোনিয়া থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা।
আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে বুধবার উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে বিভিন্ন ক্লাব, সার্বজনীন পূজা কমিটির কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শারদ উৎসবকে কেন্দ্র করে বুধবার উত্তর ত্রিপুরা জেলা জেলা শাসক কার্যালয়ে ধর্মনগর মহকুমার বিভিন্ন ক্লাব, সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তা সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যেমন বিদ্যুৎ দপ্তর, পিডব্লিউডি, পুর পরিষদের আধিকারিকদের নিয়ে এক প্রশাসনিক সভা হয়ে গেল। উক্ত প্রশাসনিক সভার সভাপতিত্ব করে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সহ সামাজিক সংগঠন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক কর্মকর্তাবৃন্দ। প্রশাসনিক সভা শেষে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান, এবার শারদ উৎসবকে কেন্দ্র করে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে কতগুলো নিয়ম নীতি নির্দেশিকা থাকে সবসময়, এটা সারা রাজ্যেই সবসময় ফলো করা হয়। আমরা ধর্মনগরে যেরকম নতুন করে কিছু যেমন আমরা ঠিক করলাম, আজ দশমীটা দুদিন হবে, গতবারও দুদিন, আমাদের সরকার আসার পর থেকেই ধর্মনগরে দশমী দুই দিন, অর্থাৎ দশমীর দিন ভাসান হবে, আবার একাদশীর দিনও ভাসান হবে। সো দ্যাট মানুষ যেন একাদশীর দিন তার মন খারাপ না থাকে, তার জন্য কষ্টটা যেন আরেকদিন পাবলিক আসবে দেখবে সবাই সমাবেত। দু নম্বর হচ্ছে গিয়ে যে গতবার দুর্গাপূজা এবং কালী পূজার এই যে ভাসানে কী হয়েছে, কালী পূজা তো ভাসান হয় না, কিন্তু তারা চার পাঁচ দিন পরে কিংবা দুর্গাপূজার দশমী কিংবা একাদশী দিন কিছু কিছু ক্লাব এত সুন্দর মনোগ্রাহী তারা মিছিল বের করেছে ভারতীয় সংস্কৃতির উপরে, ভারতীয় যে সংস্কৃতি, ভাঙড়া নাচ দেখিয়েছে, রবীন্দ্র নৃত্য দেখিয়েছে, ধামাইল দেখিয়েছে, গাজন গড়িয়া দেখিয়েছে বিভিন্ন, এবং ছেলে মেয়েরা নাচতে নাচতে মৃদঙ্গ বাজিয়েছে করতে করতে, এবং আমাদের সংস্কৃতির যে সেখানে ওই উপজাতিদের যে নৃত্য আছে এগুলো দেখিয়েছে বিভিন্ন ক্লাব। এতে মানুষ এত বেশি আপ্লুত হয়েছে, এটা আমাদের অনুরোধ, ক্লাবেরা রেখেছেন সেই সেই ক্লাবগুলোকে এবার পুরস্কৃত করা হবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।